জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার গণ অভ্যুত্থান জন আকাঙ্ক্ষা রাষ্ট্র মেরামতের প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের দুই মাসে দিন দিন হতাশা তৈরি হচ্ছে। মানুষের আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে উপদেষ্টাদের অনেকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার চিন্তা করছেন বলেও মন্তব্য করেন তারা। অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। ইন্টারিং গভর্নমেন্টের যে উপদেষ্টাদের কারো কারো কথায় মনে হয় যে তারা বিরাট একটা ম্যান্ডেট নিয়ে আছেন এই দেশ থেকে, তারা সব সংস্কার করে দিবে। তাদের কোনো ম্যান্ডেট নেই সংস্কারের, তাদের একমাত্র কাজ, প্রধান কাজ, একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা। সেটা করলেই আমরা বর্তে যাব। সীমানার মধ্যে থাকেন, আওয়ামী লীগ কেন বিদায় হয়েছে, সীমা লঙ্ঘন করেছে বলে, সুতরাং আপনারাও কেউ সীমা লঙ্ঘন করবেন না। এদিকে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে সকালে রাজধানীর গুলশানে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে নিজের গুম হওয়ার ঘটনা লিপিবদ্ধ করেন তিনি। পরে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ জানান, দেশ থেকে গুম ও খুনের সংস্কৃতি আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। মানবতা বিরোধী অপরাধ আদালত যেটা পুনর্গঠিত হয়েছে ওখানে আমি মামলা করব। আর যারা অ্যারেস্ট হয়েছে, যারা পালিয়ে গেছে, তাদের সম্পর্কে তারা খুঁজে বের করবে। জেনারেল জিয়াউল্লাহ হাসান তো জেলখানায় খুব আরামে আছে শুনছি, কোনোদিন ইন্টারোগেশন করা হচ্ছে না, একটি শব্দও বাইর হয় নাই। এবং যারা নির্দেশটা পেয়েছে রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের কাছ থেকে, শেখ হাসিনা সহ, তারেক সিদ্দিকী সহ, যারা যারা জড়িত সবাইকে খুঁজে বার করতে হবে, আইনের আওতায় আনা হবে। এছাড়া উত্তরার আজমপুর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার তাদের দেড় দশকের শাসনামলে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল। গোটা বাংলাদেশকে যেন গণকবরে পরিণত করেছিল শেখ হাসিনার সেই গণকবরে। আর এদেশের জনগণ যেতে চায় না। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।